আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। বন্ধুরা মিলে গঙ্গায় স্নান করতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য কামারহাটি পিটুলিঘাটে। গতকাল দুপুরে চার বন্ধু মিলে কামারহাটি পিটুলিঘাটে গঙ্গায় স্নান করতে নামে চার বন্ধু হঠাৎ করে একজন যুবক ডুবে যায়। তাকে বাঁচাতে আরেকজন গঙ্গায় ঝাঁপ দেয়, সেও গঙ্গার জলে ডুবে যায়। সেই সময় স্থানীয় কিছু যুবক ঝাঁপ দেওয়া যুবক মোহাম্মদ নিহাসকে উদ্ধার করে। তবে গঙ্গায় তলিয়ে যাওয়া মোহাম্মদ সুহানকে আর উদ্ধার করা যায়নি। পরবর্তীতে সুহানের বাবা কামারহাটি থানায় ঘটনাটি জানানোর পর কামারহাটি থানায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এসে গঙ্গায় খোঁজার পর তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে মোহাম্মদ সুহান 11 নম্বর আনোয়ার বাগানের বাসিন্দা। মোহাম্মদ সুহান কামারহাটি হাইস্কুলের ক্লাস 11-এর ছাত্র। নিহাসের বাড়ি মধুবনী বিহারে, এখানে কামারহাটি আনোয়ার বাগান মাদ্রাসায় পড়াশোনা সূত্রে থাকে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। কি হয়েছিল? চার আদমি সে হম লোক গে থে। কহাঁ গে থে? দরিয়া গে থে। দরিয়া মতলব গঙ্গে মে নহান। তো পহলে ও কুদ গয়া তো দেখে কি ও ডুবনে লাগা। तो हम जाकर उसको बचाने के लिए गए तो पानी के तेज पर हम भी उसमें डूबने लगे। तो हमको एक आदमी आके बचाया, वो नहीं बच पाए। कब कब गए थे? आठ दस तक वहाँ गए जी। आपका घर कहाँ है? आपका मधुबनी से। यहाँ कहाँ रहते हैं? मदरसा बैतुल कमरहट्टी। क्या नाम है आपका? मोहम्मद नियाज। হয়েছিল কি, আমরা গঙ্গায় বসেছিলাম সবাই, তো তিনটে ছেলে চান করতে গেছে। তো একটা ছেলে উপরে উঠে গেছে আর দুটো ছেলে দেখলাম ডুবছে। ডুবতে গেলে ওনারা এসে আমাদেরকে আওয়াজ দিলেন, দাদা দাদা। তাহলে এই দাদাটা গেলেন, যাওয়ার পর মতলব একজনকে রেস্কিউ করলো আর একজন ডুবে গেছেন আর উঠলেন না। উঠলো না, এবার ডুবলো আর উঠলেন। তাহলে এই দাদাটা গেলেন আবার ওনাকে খুঁজছেন, তা পাইনি উনি। এবার 2.5 ঘন্টা পর আমরা বডি পেয়েছি। দেখুন, একটা ডিজাস্টার টিম, আমাদের ডিউটি 9টা থেকে রাত্রি 11টা 11:30টার সময় এমনি থাকে। না না, পুলিশ নিয়ে যায়নি, আমরা অটো করে, মানে পুলিশ আমাদেরকে অটো দিয়েছে, আমরা অটো করে নিয়ে গেছি সাগর দত্ত হাসপাতাল। ইনি আর ইনি নিয়ে গেছেন। তারপরে ওখানকার এমার্জেন্সিতে ছেড়ে আমরা এসছি পিএম হবে। আর আপনার নামটা বলুন। আমার নাম শচীন মিশ্রা। ছেলে কখন স্নান করতে গেছিল, কিভাবে দুর্ঘটনাটা ঘটল? সেটা তো আমি কাজে ছিলাম, কাজে আমার ডিউটি 6টা থেকে ছিল, আমি কাজে ছিলাম। আমাদেরকে বাড়ি থেকে ফোন করলো যে ছেলেটা গঙ্গাতে ডুবে গেল। তারপরে আমি ছুটে ওখানে গঙ্গায় গেছি, সবাই বলছে কি এখন কোনো খবর নেই। তারপরে আমরা ডুপি আনিয়েছি, পুলিশকে বললাম, ওরা খবর দিল আর এসেছে, ওরা খুঁজেছে, বডিটা পাওয়া গেছে। তারপরে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, হসপিটালে মুক্তি করার দিয়ে দিয়েছে। এবার তার পোস্টমর্টম হবে, যে ইন্ডিয়া কানুন আছে সেই হিসাবে। এবার আমরা ওখানে ইন্তজার করছি, এবার যখন পোস্টমর্টম হয়ে যায় তারপরে বাড়িতে ওকে আনবো আমরা। কতজন গেছিল? চারজন ছিল। আমার নাম মোহাম্মদ জেলাল উদ্দিন। আপনি বাবা আছে? ওর নাম মোহাম্মদ সুহান। কত বয়স? 18 বছর। ব্যুরো রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377। আবারও বলে দিই, 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।